বার্সেলোনা বা আল হিলাল নয়, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামিতে যাচ্ছেন লিওনেল মেসি। আল হিলাল নাকি বার্সেলোনা, কয়েকদিন ধরে লিওনেল মেসির সম্ভাব্য হিসেবে শোনা যাচ্ছিল এই দুই ক্লাবের নাম। কিন্তু দলবদল মানে অনিশ্চয়তা ও চমক, সেই চমকই যেন এবার দিলেন স্প্যানিশ সংবাদ মাধ্যম। বিবিসিতে লেখা এক প্রতিবেদনে তিনি জানান, আল হিলাল বা বার্সেলোনায় নয়, মেসি যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সরকারের MLS ক্লাব ইন্টার মায়ামিতে। সৌদি আরবের আকর্ষণীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইন্টার মায়ামিতে প্রস্তাবিত চুক্তিতে নাকি সম্মতি দিয়েছেন মেসি। বিশ্বকাপের পরই মূলত সামনে আসে মেসির দলবদলের গুঞ্জন। পিএসজির সঙ্গে চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায় প্যারিস ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি। মেসির পরবর্তী গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল তিনটি ক্লাবের নাম। সৌদি আরবের ক্লাব আল হিলাল, সঙ্গে মেসিকে পাওয়ার ধরেছিল স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা, MLS এর ক্লাব ইন্টার মায়ামি। তবে শুরু থেকে মায়ামিকে নিয়ে আলোচনা ছিল কম বেশি, বাগজুড়ে আল হিলাল ও বার্সা। মেসি আল হিলালের বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বার্সেলোনায় ফিরে যাবেন কিনা তা নিয়ে হয়েছে অনেক বিতর্ক। তবে আজ ভিন্ন এক খবরই দিলেন বালাক। তার দাবি সত্য হলে বার্সেলোনা কিংবা আল হিলালের কেউই পাচ্ছে না মেসিকে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার নতুন ঠিকানা হতে যাচ্ছে ইন্টার মায়ামি। মায়ামির চুক্তিতে নাকি অ্যাডিডাস ও অ্যাপেলের মতো ব্র্যান্ডের সহায়তা নেওয়া হয়েছে। এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলাল মেসির জন্য বড় অঙ্কের চুক্তির প্রস্তাব দিয়েও তিনি শেষ পর্যন্ত মায়ামিকে বেছে নিয়েছেন। মায়ামিকে বেছে নেওয়ার পেছনে সেখানকার জীবনযাত্রা এবং ফুটবলের বাইরে বড় ব্র্যান্ডের চুক্তির সম্ভাবনাকে প্রাধান্য দিয়েছেন লিওনেল মেসি। তাছাড়া মায়ামিতে মেসির নিজের বাড়িওয়ালা, এসবের জন্যই মায়ামিকে বেছে নিয়েছেন লিওনেল মেসি।